চিরদিনই তুমি যে আমার দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকারের জুটি, সেই থেকেই প্রেম, তারপর বিয়ে। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের কয়েক বছর যেতে না যেতেই আলাদা থাকতে শুরু করেন রাহুল প্রিয়াঙ্কা। যদিও ছেলের সহজের দায়িত্ব একসঙ্গে পালন করে আসছেন তারা, আসলে আইনি বিচ্ছেদ এখনও হয়নি তাদের, তবে বহু বছর ধরে থাকছেন আলাদা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে হোট খোলা জিপে জঙ্গল সাফারিতে গিয়েছেন রাহুল প্রিয়াঙ্কা ও সহজ। তিনজনের চোখে রোদ চশমা, ছিল হাসি হাসি মুখ। ছবি শেয়ার করে রাহুল লিখেছেন, হুট খোলা ভালোবাসার। তবে এই ছবির সামনে আসা থেকে অনেকের মনে প্রশ্ন উঠেছে, তবে কি সব কিছু মিটমাট হয়ে গেল রাহুল প্রিয়াঙ্কার মধ্যে? বিগত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে সব তিক্ততা ভুলে কাছাকাছি আসছেন দুজনে, বিশেষ করে ছেলে সহজের জন্য কাছাকাছি আসা। অনুরাগীদের আশা, মান অভিমানের বরফ হয়তো গলতে শুরু করেছে। রাহুলের এই পোস্টে ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকারের মতো বড় বড় তারকারা জানিয়েছেন ভালোবাসা। রাহুল প্রিয়াঙ্কার আলাদা হওয়ার পর লালকুঠি অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল সন্দীপ তার। সেই সময় টলিউডে ওপেন সিক্রেট ছিল এই সম্পর্ক। শোনা যায় একসঙ্গে ভেকেশনেও গিয়েছিলেন তারা, যদিও বারবারই একে অপরকে কাছের বন্ধু হিসেবে দাবি করে আসছিলেন। এরপর রাহুলের সঙ্গে নাম জড়ায় সহ অভিনেত্রী রুকমা রায়ের। সেট আর রেস্তোরাঁ থেকে দুজনেই অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছিল। তবে এখন মনে হচ্ছে এই সব কিছুই অতীত, সহজের হাত ধরেই হয়তো মিটবে এই দুজনের দূরত্ব।